ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে আসছেন। এখানে এসে উনি আমাদের মহারাজা বীর বিক্রম মাণিক্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উনি উদ্বোধন করবেন। এছাড়া আরও যে একটা প্রকল্প আছে, এই প্রকল্পগুলো ওনার হাত দিয়েই এটা ঘোষণা করবে। তো ত্রিপুরার অপমর জনগণ ওনার আগমনের অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে আছেন। তো ওনার কিছু বক্তব্য শোনার জন্য
আমাদের সারা ত্রিপুরার লোক তাকিয়ে আছে। তো আমরা বাকিটা ওনার মুখ থেকে শুনবো, আমাদের জন্য কি উনি কি নিয়ে আসছেন আমরা ওনার মুখ থেকে শুনবো। তিনি চিনি বারো হাসতেন চিনি মন্ত্রী বক্ষক হাইবা নৌকা যারা বুকুম বাড়া এবং ইতিপাড়ার জন্য যারা জনজাতি যে যুগে যুগে রমই তমই ফাই নাই সবচেয়ে বড় ন বরং যে বিপিত দিন বরং যে ইতিহাস থুই থাং মানে নাও গথাং খাই রুনানি বাগই চিনি বুকুম বাড়ার ন মথাংনানি বাগই বুকুম বাড়া রাজা ন মথাংনানি বাগই বতিনি ফাই দম আপনি যারই যোগ মহারাজা যে বিগ্রহ মই যে এয়ারপোর্ট তিনি যে উপেন খাই যাং প্রায় বারোশো যাত্রী ত্রিপুরা যে বাইরে থেকে মান নাই আপনার তো এই যে হাসতে ত্রিপুরা আছে বুকুম বাড়া বেলাইকে তন্থক যাক তামনি মা বিগত দিন এই ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এতবার ত্রিপুরা রাজ্য খাই তাবু ছয়বার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাই তো তামনি মা ও ত্রিপুরা রাজ্য ডেভেলপ খাই যান বাগই কক যাক উত্তর পূর্বাঞ্চলের রাজ্য বিশেষ চিকন জায়গায় ত্রিপুরা রাজ্য এই রাজ্য বহুসুবার খাই মানে বাগই চুম বাড়ানি বগই আছে ইতিহাস খাই কাঙ্ মানে খানানি ভাই মানে বাগই চুম মানে খাবাই খুবই বেড়ে গেলাম ত্রিপুর ক্ষত্রিয় সমাজ অর্গানাইজেশন সেক্রেটারি আর নীতি মধ্যে বর্মা জানি আগ্রাহ তম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তো তিনি ওর তিনি ভারত পর্ষনি যে মন্ত্রী বক্রক ভাই মানে বাকি কথাও বেড়াই খাইছিল সেই তিনি যে মহারাজা বীর বিক্রম হাওয়াই আড্ডা ইন্টারন্যাশনাল রূপে যে অমন কাইছে তিনি উদ্বোধন পাঁচশো করোড় দুই আগুনে ও তারা খরচ কেটে বিভিন্ন অবস্থান তিনি বাকি সিংহব যে মানসুমূলক আগে এমাং ও নুগ হাইছে এমাং মানসুম অব তিনি খুবই সুবিধা হবো বাস্তব রূপে এত রূপায়িত আমাদের বাকি তিনি ত্রিপুর ক্ষত্রিয় সমাজ খুশি তিনিও হাসছে ত্রিপুরা যত লোকের মতো বই নেয় ও জায়গা ফেলে আমাদের ফেলি অবহাই কার্যক্রম যে বড়ী ভাগ্য তঙ্গ বড়সে অবহাই কার্যক্রম লোক ভাই মামান ভাবে পালিত হচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি চারিদিকেই এগুলো খুবই ভালো কাজ হচ্ছে এবং আমাদের যে নরেন্দ্র মোদী যে এসে যে আমাদের ত্রিপুরার জন্যে ইন্টারন্যাশনাল যে হওয়ার যেটা উনি উদ্ঘাটন করছেন সেটার জন্য আমরা ওনাকে তো ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের ত্রিপুরার উন্নতি এর দ্বারা অনেক বেশি হবে এটা আশা করছি।